হ্যালো এভরিওয়ান, নিতাস গুড ভাইবসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গতানুগতিক মুরগির ঝাল মাংস আর রোস্ট ছাড়াও যে অন্যভাবে আমরা চিকেন খেতে পারি সেটার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। ওভেন না থাকলেও চুলাতেই তৈরি করে নিতে পারেন মজাদার এই কাবাব। আর আমি আজকে এই কাবাব তৈরি করব মুরগির ঠ্যাং দিয়ে। আর মুরগির সব অংশের মধ্যে এই ড্রামস্টিক বা ঠ্যাংই কিন্তু সবচেয়ে মজার। মুরগির পা দিয়ে তৈরি করা হয় বলে এটাকে চিকেন তাংড়ি কাবাবও বলা হয়ে থাকে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই এই চিকেন ড্রামস্টিক কাবাব অথবা তাংড়ি কাবাব তৈরির প্রস্তুত প্রণালী। এখানে আমি 13টি চিকেন ড্রামস্টিক নিয়েছি। এখন এগুলোর প্রতিটা টুকরাতে আমি ছোট্ট করে একটু কেটে দেব যেন মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। এই যে দেখুন, আমি হালকাভাবে চিকেন ড্রামস্টিকের উভয় পাশে একটু করে চিরে দিয়েছি। এবারে ম্যারিনেশন করব। এখানে আমি 2টো ধাপে ম্যারিনেশন করব। ফার্স্ট ম্যারিনেশনের প্রথমেই আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এরপর 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এবারে 1.5 টেবিল চামচ রসুন বাটা ও 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি 1/2 কাপ টক দই একটি চালনিতে নিয়ে নিয়েছি যেন অতিরিক্ত পানিটা ঝরে যায়। এই সবগুলো উপকরণ লাগবে আমার সেকেন্ড ম্যারিনেশনের জন্য। সেকেন্ড ম্যারিনেশনের প্রথমেই চুলোতে একটি প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ ভেজিটেবল অয়েল বা কুকিং অয়েল দিয়ে দিব। এরপর তেলটা গরম হয়ে গেলে এতে 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এবারে তেলের সাথে বেসন ভালোভাবে মিশিয়ে নিব এবং অল্প আঁচে 1 থেকে 2 মিনিটের মতো সটে করে নিব। যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এবারে একটি মিসকিন বোলে 1/2 কাপ টক দই নিয়ে একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর বেসনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এতে 1 চা চামচ চাট মশলা গুঁড়ো এবং 1/2 চা চামচ করে জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো দিয়ে দিব। আরও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ তন্দুরি মশলা। সবশেষে একটু লাল রঙের ফুড কালারও দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এখানেও স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চিকেন ড্রামস্টিকগুলো এর মধ্যে ভালোভাবে দিয়ে দিব এবং ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটাকে কভার করে 3 থেকে 4 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর এটাকে আমি 1 ঘন্টার মতো বাইরে রেখে দেব যেন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। এরপর চুলোতে একটা প্যান বসিয়ে এতে একটু বাটার ভালোভাবে ব্রাশ করে নিব। এবারে চিকেন ড্রামস্টিকগুলো একটা একটা করে এতে দিয়ে দিব। সবগুলো একসাথে দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে বলে আমি সবগুলো একসাথে দিইনি। আপনারা চাইলে একটু বড় প্যান নিয়ে সবগুলো একসাথে করতে পারেন। এরপর অল্প আঁচে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে সবগুলো চিকেন ড্রামস্টিকগুলোকে একটু উল্টে দিতে হবে। উল্টানো হয়ে গেলে আবারও এগুলোর ওপর একটু বাটার ব্রাশ করে দিব। পুনরায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে চিকেন থেকে তেল বের হয়েছে। এখন একটা ব্রাশের সাহায্যে এই তেলযুক্ত মশলাগুলো চিকেন ড্রামস্টিকের ওপর ব্রাশ করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে মুরগির টুকরাগুলোকে রান্না করে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু অল্প আঁচে ঢাকনা দিয়ে দিয়ে কুক করে নিতে হবে।
এইভাবে 25 থেকে 30 মিনিট পর্যন্ত অল্প আঁচে চিকেনগুলোকে কুক করে নিতে হবে। আর প্রতিবারই ঢাকনা খুলে মশলাগুলো চিকেনের গায়ে ব্রাশ করে দিতে হবে। 25 থেকে 30 মিনিট পর চিকেনগুলো যখন প্রায় 90% কুক হয়ে যাবে, তারপর আর ঢাকনা দেওয়া লাগবে না। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে কুক করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার পছন্দ মতন পোড়া পোড়া একটা লুক নিয়ে আসছেন। আমার এক একটা ব্যাচ কুক করতে কিন্তু 35 থেকে 40 মিনিটসের মতো লেগেছে। চিকেন ড্রাম স্টিকগুলো হয়ে গেলে আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোও কুক করে নেব। ব্যাস, হয়ে গেল মজাদার চিকেন তাংড়ি কাবাব। অল্প তেলে রান্না হয় বলে এটা কিন্তু খুবই হেলদি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। এখন আমি একটা চিকেন ড্রামস্টিক কেটে দেখাচ্ছি। দেখুন, ভেতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। ঠান্ডা কিংবা গরম, যে কোনো সময়ে অথবা যে কোনো পার্টিতে এটা হতে পারে মজাদার একটা ডিশ। আমার তো এটা হলে আর কিছুই লাগে না। আর যারা ওয়েট লস করার কথা ভাবছেন, তারা কিন্তু এই কাবাব আর সালাদ দিয়ে শুরু করে দিতে পারেন ডায়েটিং। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি আছি আপনাদের পাশে সবসময়। আজ এ পর্যন্তই, বাই।